عليك يا رحمة العالمين شكل عمر شتو چوازي زبان کھل دیے بولن اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت مولانا محمد وعلى علي مولانا محمد اللهم مولانا محمد وعلى شکایا پرما خلام قیل قیل کملی والا একবার দেখা দিয়া মিটাও জালা পুরো মনের বাসনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হো লা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ সারা নাই নবী সারা উপায় নাই বলেন সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া সাইলা ইলাহা ওলা ইলাহা বলেন বহু দূরে মদিনা আমরা কে মেনে যাব জানি না আমরা মদিনা যেতে চাই কি চাই না হাতরা তোলেন হাতরা তোলেন মদিনা যেতে চাই কি চাই না নারে তকবীর নারে রিসালা নারে ঔসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে জবান গুলো দিয়ে বলেন বহু দূরে মদিনা আমরা কে মেনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ও লা ইলাহা জাতির জিকির করব আমরা আল্লাহ বাকির জিকির করতে চাই কি চাই না জোরে কর জিকির করলে লাভ না লস উচ্চ আওয়াজে আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রাব্বানা বলেন যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আকলাম না তার প্রেমের সবই আমার নবী জিন্দা নবী আকলাম না তার প্রেমের সবই আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ প্রেমের ফুল ফুটাছে গো মুর্শিদের বাজারে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কে মনে প্রেমের ফুল ফুটাছে গো মুর্শিদের বাজারে আল্লাহ আল্লাহ সে ফুলের প্রেমী কোজলি নামটি তার মোহাম্মদ রাসূল মোরা খুঁজতে গিয়া কইরা সিবুল সন্ধান না চলে মোরা খুঁজতে গিয়া কইরা সিবল সন্ধান না চলে প্রেমের ফুল ফুটাছে গো মুর্শিদের বাজারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم সকল উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আরো বলুন আলহামদুলিল্লাহ মহান মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের কাছে জান্নাতের বাগানে আসার বসার মতন সুযোগ দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে মধ্যে বাজার হাটের মধ্যে ওই জাহান্নামের স্থানের মধ্যে রাখতে পারতো কিন্তু না করে আল্লাহর ঘর মসজিদ সংলগ্ন আজকের ইমানি নূরানি মাহফিলের মধ্যে কবুল করেছেন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে দিবেন আল্লাহু আকবার আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি দুরুদ ও সালাম প্রেরণ করি যিনি উম্মতের দরদে উম্মতের কন্নারি হায়াতুন নবী নূরালা নূর নবীজি দোজানের বাদশা নবী উম্মতের কন্নারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলে দরুদ শুনুন মারহাবা আর দরুদ মারহাবা আজকের এই মাহফিলের মধ্যে আমরা বসতে পেরে খুশি না বেজা কেডা কেডা বেজার একটু আত্রা তোলেন আমি আগে মাঠটা জোগাই তারপরে রায়পুরি সাতটাই রাইয়া মই আইব আত্রা তোলেন কেডা কেডা রাজি নাই তাহলে সবাই রাজি আছেন তো এবার একটা আত্রা তোলেন একটা তাকবীর দেই নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া সকলে বল মারহাবা আমার বাবা
জ্ঞানী গুণী ভাই বাবারা আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত হচ্ছে মা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সমস্ত গোটা জগতের জন্য রহমত, আমার আল্লাহ হচ্ছে রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পর্যন্ত রব, আমার আর আপনার নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ততটুক পর্যন্ত গোটা সমূহর জন্য, সমস্ত বিশাল জগৎ সমূহর জন্য রব্বুল আলামিন আমার আর আপনার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে। যরকম সুবহানাল্লাহ, আর তো আল্লাহু আকবার। তাহলে আমার নবী আমাদের জন্য রহমত না গজব? সকলে কেন রহমত না গজব? উচ্চ আওয়াজে আমার নবী যদি না হইতো আজকে এত সুন্দর পৃথিবী আমরা পেতাম না, আল্লাহর নাজ নিয়ামত পেতাম না। আমরা যা কিছু পাইলাম সমস্ত কিছু আমার নূরের নবীদের নূরানি কদম মোবারকের বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলো প্রেমের মধ্যে আজকের মাহফিলের মধ্যে বসে পড়লা, বসে পড়লা কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল পয়গম্বর দরগাস্ত করে গিয়েছেন, সেই নবীর উম্মত হয়েছি যেই নবী সমস্ত আলমের জন্য রহমত। আমার আল্লাহ বলে আমি সেই নবীর কারণে প্রকাশ হয়েছি, সেই নবী হচ্ছে রহমাতাল্লিল আলামিন। উচ্চ আওয়াজে দমন করে দিব আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলো, পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন, আদম সবিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আর আপনার নবীর মত নয়। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেয় যে ওয়ারা ফানালাকা যিকিরক, বন্ধু গো আমি আল্লাহর পরে যিনি সর্বসম্মানিত তিনি হচ্ছে না আমার নবী। ধরে ধরে বল সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পরে যিনি সর্বসম্মানিত, যিনিকে সম্মানিত করেছেন তিনি হচ্ছেন নবী। আমাদের পিতামাতার খেদমত আমরা করতে চাই কি চাই না? আরো জোরে গা, পিতামাতার খেদমত আমার নবীর আদর্শ আছে কিনা নাই? জোরে গা। ওই আমি করিনি করিতে পারিনি পিতামাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বলে আমি করিনি করিতে পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। উচ্চ আওয়াজে দবান করে দিম আল্লাহু আকবার। আজকে সমাজের মধ্যে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে অধিকাংশ ইয়াং জেনারেশনের লোক মা বাবার খেদমত করতে চায় না। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, যাদের মাধ্যমে আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, যাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখলাম, যাদের মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখলাম, তাদের কথা আমরা মানতে চাই না। অথচ আমার রসুল বলে পিতা মাতার চরণ তলে সন্তানের বেহেস্ত। জোরে জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। ওই পিতা মাতার খেদমত করলে কেমন জান্নাত দেওয়া যায় শুনো। আমার নবী ছয় মাসের কালে আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন এসেছে তিনি তিনার বাবার মুখ দেখে নাই, ছয় বাচ্চের কালে আবার তিনি তিনার মাকে তিনি হারিয়েছেন। এই কারণে বলবো যুবকেরা, যুবকেরা রে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের যুগে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও রে মুসা, আল্লাহু আকবার কর, আমার আল্লাহ মুসা নবীর ডাক দিয়া কয় মুসা রে তোমার হাসুর হবে একটা কোসারির সাথে,
তোমার হাশর হবে একটা কষার সাথে মুসা নবী একজন মেজাজি নবী ছিল মেজাজি নবী ছিল তিনার রাগ ছিল বেশি যে মুসা নবী আরদাইলকে পর্যন্ত তিনি থাপ্পড় দিয়ে ফেলেছিলেন মারহাবা কোন আর যখন মারহাবা মা বাবার খেদমত করলে কেমন নিয়ামত আমার নবীর আদর্শের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে মা বাবার খেদমত মারহাবা কোন আর যখন মারহাবা মুসা নবীর আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে ও মুসা তোমার তোমার হাসর নসর হবে একটা কষার সাথে মুসা নবী সমকায় গেল কি কোন এই কুই কোন কি কোন আমার হাসর হবে মো কষার সাথে এটা কেমনে সম্ভব আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে ও মুসা কেমন কষার সাথে তোমার হাসর নসর হবে ওই কষাড়ায় সব সময় যখন গরু কুরবানি করত গরু জব করত সব সময় তার আগ মাংসটা আগ গোস্তরা তার মার জন্য রেখে দিত জোরে জোরে ক আরে মায়ের কান্দন যাব জীবন আরে দুই চার বাজে বনের কান্দন গো আরে ঘরের পরে ঘরের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার বলেন মায়ের কান্দন যাব জীব আরে দুই চার বাজে বনের কান্দন রে আরে ঘরের কান্দন আরে ঘরের পরে ঘরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখে মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়েরই মনে কেহ দুঃখ দিও না উচ্চ আল্লাহু আকবার চুমা দাও আমার নবী ঘোষণা দে কোন সন্তান যদি মা বাবার কদমের মধ্যে চুমা দে সে যেন আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল আরো দূরে কর আজকের মাহফিলের পরে ওয়াদা করবা যে সমস্ত সন্তানদের মা বাবা বেঁচে আছে আমি গুনাগার মা হারাইছি বুঝি মা হচ্ছে অমূল্য নেয়ামত পৃথিবীর অমূল্য নেয়ামত মা বাবার কদমে যাইয়া সুমা দিবা মা বাবার হাতের মধ্যে সুমা দিবা আমার নবী ঘোষণা দে যে ব্যক্তি কোন তার কোন মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবে সঙ্গে সঙ্গে কবুলিয়াতি হজের সব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দিয়া দিবে আরো জোরে কর আর মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই কথা ঠিক কিনা তাহলে আমার সাথে বলে মা যার বেঁচে নাই তার মত আরে খালা ফুফু মায়ের সমান না মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সাবি বলেন মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই মা যার তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না মা গো জান্নাতের সাবি আমার মা জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সাবি আমার মা উচ্চ আওয়াজে দবান খুলে দিব আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা রে ও মুসা তোমার সুরবে কসাই সাথে কেমন কসাই শোনা মুসা রে যে যখন যখন সে গরুগুলারে কোরবানি করত ওই কষাই যখন বাজারের মধ্যে বিক্রি করতে নিবে গোস্তগুলারে সব সময় আগ গোস্ত তার মার জন্য রাখিয়া দিত তার মা একদিন দুই দিন তিন দিন আরেকদিন চোখের দুইটা পানি ছাইরা কয় ওই আমার আল্লাহ আল্লাহ আমার সন্তান রে মুসার সাথে হাসর নসর নসিব কইরা দাও আর তো সুবহানাল্লাহ তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই ছাত্র তুল ছাত্র তুল নারে তাবি নারে রিসালা নারে গাউসিয়া আরে মা বাবার খেদমত কেমন খেদমত মা বাবার খেদমত করলে একটা মানুষ আল্লাহর ওলি পর্যন্ত হয়ে যেতে পারে
সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আল্লাহর ওলি হতে আমরা চাই কি চাই না জোরে কোন আর তাদের মা বাবা পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো ও রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার কো মা বাবার কবর জিয়ারত আমরা করতে চাই কি চাই না জোরে কোন আজকে সমাজের মধ্যে একদল বাইর হয়ে গেছে কবর জিয়ারত না জায়েজ মাজার জিয়ারত না জায়েজ কবর জিয়ারত না জায়েজ কবর জিয়ারত করা যাবে না নাউজুবিল্লাহ কো আর তুমি নাউজুবিল্লাহ অথচ আমার নবী এক সময় কবর জিয়ারত নিষিদ্ধ ছিল তারপর আমার নবী ঘোষণা দিয়েছে উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো বেশি বেশি কবর জিয়ারত করলে বেশি বেশি কবরের কথা তোমাদের স্মরণ হবে জোরে কোন জি কথা বলতেছিলাম ওই কুছের মাঠে যখন ওই সন্তানের জন্য দোয়া করলো আল্লাহ ও আল্লাহ মাবুদ আমার সন্তানটাকে তুমি মুসা নবীর সাথে হাসন নসর নসিব করাইয়া দাও আমার বাবারা জ্ঞানী গুলি বাবারা তরিকতের বাবারা ওই কমলপুরের যুবক ভাইরা খোদার কসম করে বলি মা বাবা দোয়া করলে কবুল হয় কি হয় না জোরে কর মা বাবা যদি কোন সন্তানকে নেক দোয়া করে নেক দোয়া করলো নেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় বদ দোয়া করলো সঙ্গে সঙ্গে বদ দোয়া কবুল হয়ে যায় এতে মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না কেন স্যার বলে আরে মা বাবার কথার মতন যে জন চলে না বলো মা বাবার না আল্লাহ নবীজির দয়া তার পাবে না বলন আল্লাহ নবীজির দয়া আরে মা বাবা অতি রতন মা বাবাকে কর যতন মা বাবা অতি রতন মা বাবাকে কর যতন আরে চার কথার সঙ্গী পাইয়া বুইলা যাইও না আরে চার কথার সঙ্গী পাইয়া বুইলা যাইও না মা বাবার মনে কেহ কষ্ট দিও না বলেন মা বাবার কথার মত যে জন চলে না আরে মা বাবার কথা মত আরে আল্লাহ নবীজির দয়া তার পাবে না বলেন আল্লাহ নবীজির দয়া দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা জবান খুলে নাও দুরুদ খুলে সওয়াব ওয়ালা আলি সাইয়েদেনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা আরে নবীর শানে প্রেমের ডোরে বান্দনা নবীর শানে প্রেমের বন্দনা শয়নে সফনে দেখবা মদিনা শয়নে সফনে দেখবা মদিনা আল্লাহ হুম্মা দোজানের বাদশা নবী জোরে জোরে আল্লাহু আকবার ওই মাটা যখন সন্তানের জন্য দোয়া করলো আল্লাহ ও আল্লাহ প্রভু গো আমার সন্তানরা সব সময় এক দুষ্টরা আছে আমার জন্য রেখে দে ও সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলো মা মাটা দোয়া করলো আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি পয়গাম্বর হযরতে সাইয়েদেনা মুসা নবীর সাথে তুমি হাসর নসর নসিব করাইয়া দাও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ওই মার চোখের পানি আর সহ্য করতে পারলো না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মাটার দোয়া কবুল কইরা নিল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে জোরে সকলে বলুন আরে আরে মা বাবার কবরে
আরে যাদেরও শুইয়া রইছে গো আরে দোয়া কর রব্বি রাহাম মা মা বলিয়া আল্লাহ তোমার দোয়া কোনদিন খালি দিবে না আল্লাহু আকবার কর আমার বাবারা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর একজন বন্ধু ছিল তিনি তার মা বাবার খেদমত করার কারণে মা বাবার খেদমত করিয়া তিনি আল্লাহ পাকের ওলি হইয়া গেছে সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কর আল্লাহর বন্ধু যদি হইতে পারো আল্লাহ ঘোষণা দিয়েছে যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুম আলাইহি ওয়া লাহুম ইয়াহজানুন যারা আমার বন্ধু হয়ে যাবে তাদের চিন্তা নাই দুনিয়াতে আখিরাতও চিন্তা নাই তারা সম্পূর্ণ নিশ্চিন্তিত যখন সুবহানাল্লাহ শাউলিয়া ইকরামের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না আর জোরে গো আমার বাবা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা দুখিলে তিনি অসুস্থের মধ্যে পড়ে গেলেন এমন অসুস্থের মধ্যে পড়ে গেল তিনি বিছনা থেকে উঠতে পারতেছেন না তিনি সন্তানকে ডাক দিয়া কয় বাজিত রে ও বাজিত তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আমি পানি খাইব পানির পিপাসা বাজিতের মা পানির পিপাসা কত হার হয়ে গেছে মারহাবা কর আর দরকার মারহাবা আমার বাবা জ্ঞানী গুণী ভাই বাবা আয়ো গভীর মনোযোগ দাও মা বাবা কত বড় অমূল্য নিয়ামত আমার রসুল বলেছে যে ব্যক্তি মা বাবা মা বাবা যার প্রতি সন্তুষ্টি আল্লাহ এবং রসুল তার প্রতি সন্তুষ্টি মা বাবা যার প্রতি সন্তুষ্টি নাই আল্লাহ এবং রসুলও তার প্রতি সন্তুষ্টি সন্তুষ্টি আজকের মাহফিলের পরে আমরা মা বাবার খেদমত করবো না সারব জোরে কর আমার নবীর আদর্শের মধ্যে মা বাবার খেদমত আসেনি জোরে কর ওই বাইজিদ বুস্তামির মা গভীর রজনীর মধ্যে বলে সন্তান ও সন্তান আমার জন্য একটু পানির ব্যবস্থা করো আমি একটু পানি খাইব ওই সন্তানটা পানির জন্য বাইর হইয়া গেল এখনকার বর্তমান ডিজেল যুগ মডেল যুগ ঘরে ঘরে পানি মোটরের ব্যবস্থা সাবকলের ব্যবস্থা আগেকার যুগে 3 গ্রাম লইয়া একটা সাবকল আছিল কথা কো না গা আরো জোরে কর বাইজিদ পানির জন্য বাইর হইলো পানি পাইতে আসে না এদিক দিয়া মা দুখিনী অনুমতি দিয়েছে মার কত অমান্য করা যাবে যখন যাবে এ যুবক বউয়ের কথা মাকে তালাক দিও না খোদার কি কসম করে বলি আমার নবীর আদর্শের মধ্যে রয়েছে বউয়ের কথা মাকে তালাক দেওয়া যাবে না আজকে বহু যুবক মা বাবার ফালাইয়া বলুইয়া ঘরের মধ্যে বলুইয়া ওই বাসা বাড়ি থাকে মা বাবার খেদমত করে না মা বাবাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না কোটি কোটি টাকার মালিক শিল্পপতি কোটি টাকার মালিক ধন দৌলতের মালিক বাসা লইয়া ঢাকার জমিনের মধ্যে ঢাকার জমিনের মধ্যে ফ্ল্যাট বাড়ি লইয়া থাকে কিন্তু দুঃখের বিষয় তার মা বাবার জন্য একটা সোনের ঘরেরও ব্যবস্থা হয় দরকার হয় এই সমস্ত সমাজ কিন্তু সমাজের মধ্যে যদি আজকে সত্যিকার নেতৃত্ববান থাকতো ন্যায় নেতৃত্ববান থাকতো তাহলে এই সমস্ত কাজ কোনোদিন সমাজের মধ্যে হতে পারতো পারতো বউ সন্তান আছে মা বাবার গায়ের মধ্যে বেরি আত্মলে আত্মলে কথা কয় না এ যুবক খোদার কি কসম করে বলি এখনো সময় আছে মা বাবার চরণের তলে জান্নাতের বেস্ত যদি জান্নাত পেতে চাও হজ পেতে চাও মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যাও মা বাবার কথার মধ্যে লিপ্ত হয়ে যাও আমার রসুল বলেছে খবরদার খবরদার তোমরা তোমাদের মা বাবার সাথে দমক দিয়া কথা বলিও দেখুন বলিও কিন্তু এখনকার মা বাবা একটা কইলে আরো পাঁচটা কয় কথা কয় না কা জোরে কয় মা বাবার কথা শুনতে চায় আমার রসুলকে এটা শিক্ষা দিছে আমাদেরকে জোরে কর আমার বাবা মায়ের জ্ঞানী গুলি বাবার ওই বাইজিদ বুস্তামির মায়ের কথা মোতাবেক পানির জন্য বাইর হয়ে গেল তিনি পানি পাচ্ছেন না বহু দূরের মধ্যে চলে গেল বহু দূর যাইতে 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 একটা কবের সন্ধান পাইল এদিক দিয়া রাত্র ভয় যাইতে আছে মুয়াজ্জিন আজান দিবে রাত্র ভয় যাবে তিনি টেনশনের মধ্যে পড়ে গেল আবার নে মা দুগ্নি সজা কইয়া আমি সন্তানের জন্য আবার অভিশপ্ত দেয় কেমন সন্তান ছিল কেমন সন্তান ছিল এরকম সন্তান হ মা বাবার খেদমত কর খোদার কসম করে বলি আল্লাহ পাকের বন্ধু হইয়া যাইতে পারবা কিনা বলো
আরো ধরে কর আমার বাবার জ্ঞানী গুলি বাবার পানি পাইল পানি লইয়া মায়ের কাছে হাজির হইয়া গেল আয়েশা দেখতেছে মা দুখিনী ঘুমায় সুবহানাল্লাহ কোন আরো ধরে কোন অমন ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন অমন ঘুমাইবারে মন একদিন গো ঘুমাইবারে মন কবরের মাজারে মন ঘুমায় না রে বল ঘুমায় না রে নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন একদিন গো ঘুমাইবারে মন কবরের মাজারে মন ঘুমায় না রে আল্লাহু আকবার কর অনেকে ঘুমাইতে আছে আল্লাহ কি ঘুমায় না কথা কয় না গা ওয়া শুন তো ইয়া ঘুমায় আল্লাহ হেদায়েত নসিব কর আমিন কর আর দুবার নবী এখানে আলোচনা শোনার জায়গা এত লক্ষ টাকা খরচ করে মসজিদ কমিটি আজকে এত সুন্দর বেহেশতের বাগান একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায় এটা রাসূলুল্লাহ নাজাত দিব মারহাবা কর আর দুবার মারহাবা অনেকে কয় ওয়াজ মাহফিল করে লাভ নাই আরে 10,000 মানুষের মধ্যে একটা একটা লোক যদি কালকে থেকে নামাজ পড়ে মাহফিল সার্থক সুবহানাল্লাহ কইতেন না এই কারণে কি মাহফিল বন্ধ করা যাবে জোরে কা কুরআন সুন্নাহর মাহফিল কি বন্ধ করা যাবে যারা কুরআন সুন্নাহর মাহফিলের বিরুদ্ধে কথা কয় তারা এই দেশ থেকে ইসলামের বাণী তুলে দেওয়ার একটা চক্রান্ত চলতেছে আমাদের সমাজে কথা ঠিক কি না কুরআন সুন্নাহর বাণী আছে বিজয় স্বাধীন সোনার বাংলাদেশ আল্লাহর রহমতে ভরপুর হয়ে রয়েছে কুরআন সুন্নাহর মাহফিল বিজয় চলছে বিজয় ওলি আল্লাহর দেশের মধ্যে এখনো আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে রাখছে সুবহানাল্লাহ কইতেন না আর দরকার আল্লাহু আকবার এই ভাইজি গুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি লইয়া যখন তিনি মার কদমের মধ্যে হাজির হইয়া গেল আয়েশা দেখতেছে মা দুখিনী ঘুমন্ত অবস্থায় আসলে আমি তাকবীর দেব মা দুখিনী ঘুমন্ত অবস্থায় তিনি মাকে ডাক দেয় নাই মা দুখিনী সজাগ হইয়া যাইব মা দুখিনী ঘুমাই রয়েছে ডাক দেয় না বেয়াদবি হইয়া যাইব আমার বাবার আগে আনি গুলি বাবার তৈরি কোথার বাবার যুবক ভাইয়ের গভীর মনোযোগ দাও অন্তরের কান্না গাও বাজানো মা বাবা অমূল্য নিয়ামত কেমন নিয়ামত কেমন নিয়ামত ও বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ ধরে নারে তাকবীর ও বিশেষ বক্তা আছে এত ছোট আওয়াজ দিলেও তো না নারে তাকবীর মুসলমানের আওয়াজ এত হইল কম হইল তো না শাহাদালাল বাবার আজানের সঙ্গে গর্গ মঞ্জ রাগ প্রসাদ ভাঙ্গিয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না নারে তাকবীর